আচ্ছা, আমরা যেটা কথা বলতে যাচ্ছি যে আপনি একটা ওয়েবুক লিখতে যাচ্ছেন, তাই তো? ওয়েবুকটা কি? ওয়েবুক হচ্ছে যে আপনি করেন, যেমন গিটহাব থেকে আপনার ওয়েবুক লিখা যায়, যে আপনার গিটহাব আপনার কিছু একটা ইভেন্ট হলো, আপনার একটা ওয়েবুক কল করবে। আপনি যেমন এখন আমাদের চার্জ বিল ইন্টিগ্রেশনের কাজ করতে যাচ্ছেন, এই বিলিং সিস্টেম, এরা বিভিন্ন অ্যাকশন হলে বা ইভেন্ট হলে পরে আপনাকে ওয়েবুক কল করবে। ওয়েবুকের বেসিক জিনিসটা যেটা হলো, যে আপনি একটা HTTP সার্ভার রান করতেছেন, আর আপনার এই যে এক্সটার্নাল সিস্টেম, ধরেন আপনার বিলিং সিস্টেম, চার্জ বি বা গিটহাব অর হোয়াটএভার, যেইটাই হয়, বা আপনি নিজেও অন্য কোনো এক সিস্টেম হতে পারে, ওখানে যদি কোনো একটা অ্যাকশন হয়, কোনো একটা ইভেন্ট হয়, সে হচ্ছে কি আপনার HTTP সার্ভারকে বেসিক্যালি একটা পোস্ট রিকোয়েস্ট পাঠাবে। তো পোস্ট রিকোয়েস্টের ভেতরে আর কি আপনার ইভেন্টের অবজেক্টটা থাকবে, রিকোয়েস্ট অবজেক্ট হিসাবে পোস্টের বডিতে। তো আপনি পোস্ট রিকোয়েস্টটা পাইলে পরে এসেনশিয়ালি ফার্স্ট রিকোয়েস্টটা আর অথেন্টিকেট করবেন, বিকজ যেহেতু খেয়াল করেন যেহেতু আপনার মানে এক্সটার্নাল সিস্টেম থেকে আপনাকে পোস্ট কল করতেছে, তার মানে আপনার সার্ভারটা হচ্ছে ইন্টারনেটে পাবলিকলি এক্সপোজড। হ্যাঁ তো আপনি ফার্স্টে হচ্ছে যে জিনিসটা ভ্যালিডেট করবেন, যে শিওর লাইক সাম সর্ট অফ অথেন্টিকেশন কাজ করতেছে, এন্ড দেন তারপরে আপনার ওই পোস্ট রিকোয়েস্টের রেসপেক্টে আপনার পার্টিকুলার কেসে যা করা লাগে আপনি করবেন। এখন এখানে যেটা ইন্টারেস্টিং প্রবলেম হলো, যে আপনার এই ওয়েবুক সার্ভারটা পাবলিক ইন্টারনেটে এক্সপোজ থাকতে হবে, না হলে তো গিটহাব থেকে বা জার্জবি থেকে পাবে না। যখন আপনি লোকাল মেশিনে ডেভেলপমেন্ট করতেছেন, আপনার তো কোনো পাবলিক আইপি অ্যাড্রেস নাই, আপনার হচ্ছে লোকাল আইপি আছে। এই ধরনের সিনারিওতে যেটা করা হয় সেটা হলো যে এনগ্রক নামে টুলটা ইউজ করা হয়। এনগ্রক টুলটা কি করে, যে এই টুলটা করে কি, ওদের একটা বেসিক্যালি আইপি অ্যাড্রেস আছে ngrok.com এর, এই আইপি অ্যাড্রেসের আন্ডার থেকে ওরা করবে কি, আপনি যদি ngrok টুলটা রান করেন, তো আপনি ধরেন এরকম একটা কমান্ড রান করলেন যে ngrok HTTP, এটা হচ্ছে আপনার প্রোটোকল এবং পোর্ট নাম্বার বলে দিলেন, তাহলে যে আপনার লোকাল মেশিনে 3000 পোর্টে আপনি যদি একটা সার্ভার রান করেন, তখন সেই সার্ভারটা ngrok করবে কি, যে এর জন্য এরকম করসপন্ডিং একটা র্যান্ডম আইপি অ্যাড্রেস দেবে আপনাকে, সরি ডোমেইন দেবে, HTTP:// এখানে একটা র্যান্ডম নাম্বার জেনারেট আসবে ngrok.io, সেটা হচ্ছে আপনার এই লোকাল হোস্টে 3000 পোর্টে ফরওয়ার্ড করবে, বা সেম জিনিস HTTPS যদি করেন, HTTPS ও কাজ করবে। আচ্ছা তখন যেটা হবে কি, এই যে পাবলিক আইপিটা আছে, এইটা একটা পাবলিক আইপি, বেসিক্যালি ওরা হোস্ট করে, এটাই ওদের সার্ভিসটা। তো ওই যতক্ষণ পর্যন্ত আপনার ngrok বাইনারিটা রানিং থাকবে, অতক্ষণ পর্যন্ত ওই টানেলটা ওপেন থাকবে, ngrok বাইনারিটা ক্লোজ করলে টানেলটা ক্লোজ হয়ে যাবে। তো এটা দিয়ে যেটা করা যায়, যে আপনি বেসিক্যালি লোকাল মেশিনে আপনি যে HTTP সার্ভারটা বানাইতেছেন ওই বুকের জন্য, ওটা আপনি লোকাল মেশিনে মনে করেন 3000 পোর্টে রান করলেন, তারপর ngrok এই কমান্ডটা দিলেন, তখন কি হলো যে আপনার এরকম একটা পাবলিক আইপি অ্যাড্রেস চলে আসলো, ওই পাবলিক একটা ডোমেন চলে আসলো, এটা করুন 3000 পোর্ট, না সরি এটা এটা পোর্ট 80 আর কি, এই পোর্ট 80-তে আবার, হ্যাঁ এরপর এই ইউআরএলটা নিয়ে আপনি এটা হচ্ছে মনে করেন গিটহাব বা চার্জবি বা যারে হয় তাদের ওয়েবসাইটে গিয়ে দিবেন, যে আমার ওয়েবুকের অ্যাড্রেস হচ্ছে এইটা। তারপরে আপনার লোকাল ডেভেলপমেন্টের জন্য যা করতে হয় আপনি করতে পারবেন, ঠিক আছে? মানে তখন আপনি মনে করেন যে আপনার অথেন্টিকেশন মানে ওয়াটএভার, বেসিক্যালি ওখান থেকে ওয়েবুক যখন আসবে, ওয়েবুকটা ওদের এই আলটিমেটলি আপনার ওই লোকাল মেশিনে ডিপ্লয় হবে, মানে আসবে, তারপরে আপনি ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে পারবেন। এইটা ধরেন যে আপনি যদি ওয়াক নিয়ে কাজ করেন, তখন এটা বেশ হ্যান্ডি একটা টুল। ওকে, তো হ্যাঁ হোল পারপাস অফ এনগ্রক, তো এটা ধরেন ইউজ করবেন কেমনে করে, এটা বেসিক্যালি এই তো এখানে ওদের ওয়েবসাইটে যাবেন, সাইন আপ করবেন, ওদের একটা ফ্রি অ্যাকাউন্ট আছে, ফ্রি অ্যাকাউন্ট দিয়ে আর কি বেসিক্যালি পার্সোনাল ইউজার জন্য ফ্রি। সো ধরেন এখান থেকে লিনাক্স এর ইয়াটা বাইনারিটা ডাউনলোড করলেন, ডাউনলোড করার পরে আমার এখানে অলরেডি আমি জাস্ট ডাউনলোড করছি, সো আপনি ধরেন এনগ্রক এর এটাতে গেলেন, যাই এখানে যে বাইনারিটা আছে এই বাইনারিটা আপনি জাস্ট মুভ করবেন, সুডো এমভি এনগ্রক, তারপরে মনে করেন ইউজার লোকাল বিন, এই তো বিন করবেন। করার পরে দেখেন আমার এখানে এখন এন অবভিয়াসলি এখানে এটা নাই, আর এনগ্রক কমান্ডটা রান করলে এটা চলে আসছে। ওকে, তো এটা ইনস্টল হয়ে গেছে। এরপরে হলো গিয়া যে এখানে তো অবভিয়াসলি লোকাল ডিরেক্টরি থেকে দিছে, বাট আপনার যেহেতু কপি করে দিছে আমার দরকার নাই, তো হোয়াটএভার আমার এই যে টোকেনটা আছে এটা ধরেন আমার অ্যাকাউন্টের টোকেন, এটা দিলাম, তো ওর টোকেনটা সেভ হলো। ওদের এই সার্ভিসটা ইউজ করতে হলে একটা টোকেন লাগে, সো টোকেনটা আপনি সেভ করলেন। করার পরে এবার হলো গিয়া যে আপনি এসেনশিয়ালি যেটা বলেছিলাম, যেমন ধরেন আমার লোকাল মেশিনে যদি 3000 পোর্টে একটা সার্ভার থাকে, আই ক্যান রান এন্ড ইউজ দিস, তো মনে করেন আপনি এখন এভাবে করে হোয়াটএভার আপনার লোকাল মেশিনে যে পোর্টে রান করতেছে এই পোর্টে দেবেন, দিলে পরে ও হচ্ছে যে টানেল ওপেন করছে, এবং এখানে এখন গেলে পরে ইউল বি এবল টু সি। এখন আমার লোকাল মেশিনে
বর্তমানে কোনো সার্ভার রানিং নাই, বাট রানিং থাকলে ইট উইল ওয়ার্ক। ওকে, সো ইউ গাইস ক্যান ট্রাই আর কি। এখানে বর্তমানে বেসিক্যালি বলতেছে টানেল কমপ্লিশন ফেল হইছে বিকজ নাই, আপনি রানিং করলে ইট উইল ওয়ার্ক। সো এই হলো বেসিক ইয়া। তো এটা ইউজ করে আপনি ওই আপনার ওদের যেমন ধরেন ওইবুকের যে কাজটা করতে পারেন, এই কাজটা এন্ড টু এন্ড টেস্ট করতে পারবেন।